সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিফ্রেশার চ্যানেল। তো এখন চোরকিতে একটা আপকামিং ফিল্ম আসছে যার নাম হলো নিঃশ্বাস, যেটাতে তাসনিয়া ফারিনকে আমরা দেখতে পাবো এবং এটা ডিরেক্ট করেছেন রায়হান রফি। তো সেই নিঃশ্বাস সিনেমাটার ফিল্মটা ট্রেলার চলে এসেছে তো কিছুক্ষণ আগেই চোরকির ইউটিউব চ্যানেলে। তো ট্রেলারটা আমি দেখলাম, কেমন হয়েছে সেসব জানাবো। তো পার্সোনালি বলি, যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা বেরিয়েছিল তখন কিন্তু তাকে দারুণ লেগেছিলো, যেভাবে তাসনিয়া ফারিনকে আমরা একটা হসপিটালের মধ্যে আমরা ঢুকতে দেখছি, তার এন্ট্রি এবং সে একটা বন্দুককে একটা রাইফেলকে নিয়ে কীভাবে সেখানে এন্ট্রিটা করছে, সেখানে গুলি চলছে, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত ভয়ঙ্কর একটা মিউজিক, এবং সেটা দেখে অ্যানাউন্সমেন্টটা দেখে দর্শকদের মধ্যে একটা রীতিমতো একটা সাড়া ফেলেছিল এবং দর্শকরা আরও উত্তেজনা দেখিয়েছিল যে এই নিঃশ্বাস ওয়েভ এই ফিল্মটা দেখতে হবে। তো ট্রেলারটা দেখে পার্সোনালি আমার দারুণ লেগেছে, প্রত্যেকটা জায়গায় ট্রেলারটা একটা গুজবাম মোমেন্টস ক্রিয়েট করছে এবং 1 মিনিট 57 সেকেন্ডের এই ট্রেলার, এই ট্রেলারটা দেখে এক্স্যাক্টলি কী গল্প হতে চলেছে আপনার পুরোপুরি স্টোরি লাইনটা কিন্তু পুরোপুরি আপনারা ধরতে পারবেন না। আপনাদেরকে ট্রেলারটা দেখার পর একটা ধোঁয়াশার মধ্যে রেখে দেবে যে এর এক্স্যাক্টলি স্টোরি লাইন কী হতে পারে। হ্যাঁ, তবে এটুকু আন্দাজ করা যাচ্ছে যে এই 1 মিনিট 57 সেকেন্ড ট্রেলারটা দেখে যে তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা, সে একটা হসপিটালের মধ্যে ঢুকছে এবং সেই হসপিটালের মধ্যে হয়তো এমন কিছু কারবার হয়, এমনভাবে সেই হসপিটালের লোকরা হয়তো যুক্ত হতে পারে এবং সেখানে তার একটা রিলেশনশিপ আছে এবং সে তার বাচ্চা রয়েছে এবং তার তাসনিয়া ফারিনের বাচ্চাটা মিসিং। তাই সেখানে একটা ডায়লগস আমরা শুনতে পেলাম যে আমার বাচ্চাটার সঙ্গে আমার আর দেখা হবে না, আমি কি আর তাকে পাবো না, হয়তো এরকমটাই হবে যে তার বাচ্চাটা মিসিং রয়েছে, তার খোঁজে সে হসপিটালে এসে যাচ্ছে, হয়তো সেখানেই তার বাচ্চাটা হয়েছিল বা ডেলিভারি হয়েছিল, এরকম একটা বিষয়। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাফা কাবিরের একটা, সাফা কাবির রয়েছে এখানে, তো সাফা কাবিরও সেখানে একটা ক্যারেক্টারটা আসছে এবং সে সেখানে সে বিষ খেয়ে নিয়েছে, তার সঙ্গে হয়তো অন্য কারোর জন্য রিলেশনশিপ ছিল, সে হয়তো প্রেগনেন্ট এখন, সেই হিসেবে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। তো একটা বেশ ধোঁয়াশার মধ্যে রয়েছে অনেক দিকে, কিন্তু গল্পটা কিন্তু আপনারা প্রেডিক্ট করতে পারেন যে গল্পটা এইভাবেই হতে পারে, আবার ওই দিক থেকেও হতে পারে। তো বেশ ইন্টারেস্টিং। তো আমার সবচেয়ে যেটা ভালো লাগলো, একটা ট্রেলার দেখে সবচেয়ে বেশি একটা একটা মোমেন্ট হবে যে আমরা এই সিনেমাটা আমরা দেখবো। তো আমার মনে হয় নিঃশ্বাস তাসনিয়া ফারিনের এমন একটা সিনেমা হতে চলেছে, তার যতগুলো আমি তাসনিয়া ফারিনের নাটক দেখেছি বা ওয়েব সিরিজে, রিসেন্টলি কারাগার ওয়েব সিরিজে খুব ভালো কাজ করেছে তাসনিয়া ফারিন, আশা করি খুব ভালো হবে। রায়হান রফি একজন বেশ ভালো ডিরেক্টর, পরানের মতো সিনেমা বানিয়েছে, আরও ভালো ভালো সিনেমা বানিয়েছে, খাজার ভিতর অচিন পাখি চোরকিতে যেটা এসেছিল সেটাও রায়হান রফিরই করা। তো রায়হান রফি কিন্তু ভালো থ্রিলার করে, ভালো সিনেমা বানায়, এটুকু রায়হান রফির উপর ভরসা আছে। পার্সোনালি ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিন বন্দুক নিয়ে সেও সেই গুলি করছে, রাইফেলটাকে, AK-47 সেটাকে নিয়ে গুলি চালাচ্ছে এবং সেটা কেন সেটা পুরোপুরি দেখতে গেলে কিন্তু আমাদের এই ফিল্মটা দেখতে হবে। 15 সেপ্টেম্বর আসছে, খুব ভালো হবে। আমি কিন্তু এই ট্রেলারটা দেখে কিন্তু পুরো ছিটকে গেছি, এটুকু বলতে পারি। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, লুক অ্যান্ড ফিল বলি, হসপিটালের ভেতর 90% আমরা দেখতে পাচ্ছি, হসপিটালের ভেতর যেভাবে কালার গ্রেড বা লাইটিং ইত্যাদি করা হয়েছে সেগুলো কিন্তু খুবই, কালার প্যালেট, লাইটিং ইত্যাদি খুবই কিন্তু সুন্দর করা হয়েছে। ওভারঅল ট্রেলারটা একটা মোমেন্ট ক্রিয়েট করবে এবং একটা ভালো মিস্টেরিয়াস একটা থ্রিলার হতে চলেছে আমি বলবো নিঃশ্বাস। তো দেখা যাক কেমন হয়। তো এটুকুই বললাম যে ট্রেলারটা দেখে আপনারাও আশা করি একটা ধোঁয়াশার মধ্যে থাকবেন, প্রপার যে স্টোরি সেটা কিন্তু আপনারা প্রেডিক্ট করতে পারবেন না, এটুকুই বলবো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন তো নিঃশ্বাসের ট্রেলার নিয়ে। তো আমার পার্সেন্ট খুব ভালো লেগেছে, আপনারা যারা অলরেডি দেখে ফেলেছেন নিঃশ্বাসের ট্রেলার চোরকি ইউটিউব চ্যানেলে চলে এসেছে, প্লিজ কমেন্ট করে জানান তাসনিয়া ফারিনের এবং রায়হান রফির এই কোলাবোরেশনটা কেমন হতে চলেছে এবং নিঃশ্বাসের ট্রেলার কেমন লেগেছে, প্লিজ করে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।